আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান, আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 13 ডিসেম্বর 2022 সালে বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আসলে আমার আব্বা বেশ কিছু যাবৎ অসুস্থ থাকার কারণে একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, তাই আগে বেশ কিছুদিন যাবৎ আমি ভিডিও তৈরি করতে পারিনি। তো এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আমার আব্বার জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে, যাতে করে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এই জন্য আপনারা একটু দয়া করে দোয়া করবেন। তো যাই হোক, আবার আমি চেষ্টা করব কন্টিনিউয়াস আপনার জন্য ভিডিও তৈরি করতে এবং বাজার পর্যালোচনা করতে। আশা করি আমার ভিডিওটি আপনাদের সামান্যতম হলেও উপকার আসবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। এছাড়াও আমার একটি ফেসবুক পেজ রয়েছে, আপনারা চাইলে সেখানেও ভিজিট করতে পারেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট খুব সামান্য বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে। তো যেহেতু এই কয়দিন আমি দৌড়াদৌড়ি উপরে ছিলাম, তাই মার্কেট কিন্তু সেভাবে করে দেখতেও পারিনি আর বিশ্লেষণও করতে পারিনি। তবে আজকের বিশ্লেষণটা আমি আপনাদের সাথে করব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে ডিএসসি সাধারণ সূচকে 4.45 পয়েন্ট আপ হয়েছে। এরপরে DSE 30 সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস হয়েছে 0.86 পয়েন্ট, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি DSE 40 সূচকে এখানে আবার প্লাস হয়েছে 2.32 পয়েন্ট। তো অর্থাৎ বলতে পারি আমরা তিনটি ইন্ডেক্সে আজকে পজিটিভ ছিল না, DSE 30 সূচকটা কিন্তু আজকে মাইনাস ছিল। তো আমরা এখানে যদি ইন্ডেক্স মুভারের দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র বিকন ফার্মা, কোহিনুর কেমিক্যাল এবং ওরিয়ন ইনফিউশন এই তিনটি কোম্পানি মোটামুটি বৃদ্ধি করেছে পয়েন্টকে, আর বাকি সবাই কিন্তু খুবই সামান্য পরিমাণ 1 পয়েন্টের নিচে কিন্তু আপ করেছে। অপরদিকে যদি আমরা মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা এখানে আমরা দেখতে পাচ্ছি 2 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও অলিম্পিক মোটামুটি 1 পয়েন্টের মতো মাইনাস করেছে, বাকি সবাই কিন্তু 1 পয়েন্টের নিচে মাইনাস করেছে। এই হচ্ছে অবস্থা। এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিকটা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে 45টি শেয়ার আপ হয়েছিল, 262টি শেয়ার অপরিবর্তিত অবস্থায় ছিল, তার মানে বলা যেতে পারে বেশিরভাগ শেয়ারই ফ্লোরে অবস্থান করছিল, এবং 50টি শেয়ার কিন্তু পতন ঘটেছে। এবং আমরা যদি টাকার অঙ্কে যদি লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় আজকে কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে, এবং আমরা খেয়াল করলাম যে 616.418 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে মার্কেট আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এখনও সম্পূর্ণ পারেনি, এটা হচ্ছে বড় বিষয়, তবে চেষ্টা করছে, এটা একটা ইতিবাচক বিষয়। এছাড়াও আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের কথা চিন্তা করি, তো দেখতে হচ্ছে টপ গেইনারে মুন্নুস সিরামিক মোটামুটি হল্টেড হয়েছে বলা যেতে পারে, তুমিজুদ্দিন টেক্সটাইল আবার কিন্তু হল্টেডের ধারায় চলে এসেছে। এছাড়া কোহিনুর কেমিক্যাল, জুট স্পিনিং এরাও কিন্তু মোটামুটি ভালোই বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি ইন্ট্রাকো CNG এটা কিন্তু মাইনাস হয়েছে মোটামুটি 5%-এর কাছাকাছি, এছাড়া বাকি সবাই কিন্তু সামান্য পরিমাণেই মাইনাস হয়েছে। তো টাকার অঙ্কে যদি আমরা লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি সালভো কেমিক্যাল টাকার অঙ্কে লেনদেনে কিন্তু টপে রয়েছে। এছাড়াও ইন্ট্রাকোর কথাও দ্বিতীয়তে বিবেচনা করা যেতে পারে, তবে সালভো কেমিক্যালের অর্ধেক কিন্তু বা প্রায় বলতে পারে অর্ধেকের কাছাকাছি কিন্তু কম লেনদেন হয়েছে ইন্ট্রাকো CNG-তে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট ম্যাপ, মার্কেট ম্যাপে মোটামুটি বলা যেতে পারে যে সবগুলোর অবস্থাই মোটামুটি, অর্থাৎ তেমন একটা বৃদ্ধিও না সবগুলো সেক্টরের মধ্যে, শুধুমাত্র সিরামিক সেক্টরটাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে, বাকি সবাই কিন্তু অন অ্যাভারেজ। এছাড়াও যদি আমরা খারাপের কথা চিন্তা করি, তবে সেগুলো কিন্তু খুব একটা খারাপ অবস্থানে নেই, শুধুমাত্র ট্রাভেল এন্ড লেজারটা মোটামুটি খারাপ অবস্থানে রয়েছে, অতটাও না। এছাড়াও আমরা যদি এখানে ব্লক মার্কেটটা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে এখানে আজকে ভালো লেনদেন হয়েছে রেনাটা। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আরও যদি খেয়াল করি, তাহলে ওরিয়ন ইনফিউশন মোটামুটি ভালো লেনদেন হয়েছে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কোয়ার ফার্মা লেনদেন হয়েছে ভালো, বেক্সিমকো, BAT-BC এগুলি কিন্তু মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেট আমরা খেয়াল করলাম। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, এক নজরে মার্কেট একটু দেখে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো সে প্রথমে আমরা যেই নিউজটি দেখবো সেটা হচ্ছে অ্যাক্টিভ ফাইন ও লাভেলের সঙ্গে BSEC-র বৈঠক। তো দেখতে পাচ্ছি শেয়ারবাজার তালিকাভুক্ত অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল এবং তৌফিকা ফুড অ্যান্ড লাভেল আইসক্রিম পরিচালনা পর্ষদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক করবে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো সেই ইস্যুগুলো কী? আগামীকাল মঙ্গলবার, অর্থাৎ আজকের দিনের কথাই বলা হচ্ছে এখানে, আগারগাঁও সিকিউরিটিজ কমিশন ভবনে কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ, ম্যানেজমেন্ট কর্মকর্তা এবং উল্লিখিত নিরীক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। অ্যাক্টিভ ফাইন কেমিক্যালকে দেওয়া BSEC-র চিঠিতে বলা হয়, মঙ্গলবার সকাল 11:30 BSEC-র
এসআরএমআইসি বিভাগের সঙ্গে অ্যাক্টিফাইন কেমিক্যাল লিমিটেড এবং কোম্পানির নিরীক্ষক হাওলাদার ইউনুস অ্যান্ড কোংয়ের সঙ্গে বৈঠক আয়োজন করা হয়েছে। বৈঠকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সহ সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তো সেই বিষয়টা কি আমরা একটু জানতে চাই। তো প্রসঙ্গত অ্যাক্টিফাইন কেমিক্যালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং আর্থিক দুর্বলতা অনুসন্ধানের বিষয়ে নিরীক্ষার সিদ্ধান্ত নেয় বিসিসি। এরই পরিপ্রেক্ষিতে কমিশন হাওলাদার ইউনুস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে কোম্পানিটি নিরীক্ষার জন্য নিয়োগ দেওয়া হয়। তবে কোম্পানির পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ জানায় নিরীক্ষক। পরে কোম্পানিটিকে কারণ দর্শানোর জন্য তলব করা হয়। এরই ধারাবাহিকতায় নিরীক্ষক নির্দেশ সময়ের পর আরও কিছু সময় চেয়ে কমিশনের কাছে আবেদন করে। পরে নিরীক্ষকে প্রতিবেদন জমা দিতে আরও 15 কার্যদিবস দেওয়া হয়। তো এই হচ্ছে বিষয় এবং লাভের লোকে কী জন্য দেখা হয়েছে। অপরদিকে তৌফিকা ফুড 30 জুন 2022 সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য 12% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা ইপিএস হয়েছে 1.43 টাকা। আগের বছর কোম্পানির ইপিএস ছিল 1.41 টাকা। গত 30 জুন 2022 কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য ছিল 12.90 টাকা। তো এই হচ্ছে বিষয়। এখন যেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিফাইন কেমিক্যাল কিন্তু তারা তাদের আর্থিক যেই অনিয়ম এবং দুর্নীতি করেছে সেটা যাতে ধরা না পড়ে এই জন্য যেই বিএসএসসি কর্তৃক যেই আমরা বলতে পারি যে নিরীক্ষক কোম্পানি রয়েছে বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোম্পানি রয়েছে তাদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করছে না। এই জন্যই মূলত এখানে এই মিটিংটি ডাকা হয়েছে এবং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে একটা সতর্কতা বার্তা দেওয়া এবং যাতে করে এবার সঠিকভাবে এই নিরীক্ষণটি সম্ভব হয় সেজন্যই তাদেরকে মোটামুটি একটা সতর্কতা করাই হচ্ছে এই মিটিংয়ের মূল উদ্দেশ্য। তাই হচ্ছে বিষয়। তো আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি যে আসলে এরকম আর্থিক দুর্নীতির কারণে কিন্তু শেয়ার মার্কেটে প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হয় সবচেয়ে বেশি আমাদের মতো সাধারণ বিনিয়োগকারী। তো সুতরাং আমি মনে করি বিএসএসসির উচিত হবে কঠোর হস্তে এই সকল অনিয়ম দমন করা। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাংক অফ ফাইন্যান্সের পরিচালককে 26 কোটি টাকা জরিমানা। তো এটার কারণটা কী? ব্যাংক অফ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ হামদুল ইসলাম ও তার 5 নিকটাত্মীয়কে 26 কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো জানা গেছে প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাদের এই জরিমানা করা হয়। পাশাপাশি হামদুল ইসলামকে 5 বছরের জন্য পুঁজিবাজার সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তার নিকটাত্মীয়দের জরিমানা অর্থ পরিশোধ না করা পর্যন্ত বিও হিসাব থেকে অর্থ উত্তোলন ও লিঙ্ক হিসাবের মাধ্যমে শেয়ার হস্তান্তরও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত নভেম্বর মাসে এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসএসসির সিদ্ধান্ত অনুসারে 4 কোম্পানি প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারিতে সম্পৃক্ত পাওয়ায় মোহাম্মদ হামদুল ইসলামকে 10 কোটি টাকা, তার স্ত্রী শাহিদা আরাবিকে 2 কোটি টাকা, বড় ভাই সাইফুল ইসলাম হেলালিকে 4 কোটি টাকা, বোন হোসনে আরাকেও 3 কোটি টাকা, বোনের স্বামী এমদাদুল হককে 4 কোটি টাকা এবং শ্বশুর আব্দুল সুলতানকে 3 কোটি টাকা জরিমানা করা হয়েছে। তো যাই হোক, আসলে বিষয়টা হচ্ছে যে শেয়ার মার্কেটে বর্তমানে কারসাজির কারণে এই ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই কারসাজিটা কিন্তু দীর্ঘদিন যাবতই চলছিল। এখন এটা যদি কঠোর হস্তে দমন না করা হয় তাহলে কিন্তু সামনের দিনগুলোতেও সাধারণ বিনিয়োগকারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং শেয়ার মার্কেটে যেহেতু 80% বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারী, সুতরাং তাদের স্বার্থ দেখাটাই কিন্তু এই সকল নীতি নির্ধারকদের উচিত হবে। তো এই হচ্ছে বিষয়। তো চলুন আমরা পরবর্তীতে নিউজটি দেখে নেই। তো পরবর্তীতে আমরা যে নিউজটি দেখতে হচ্ছে সেটি হচ্ছে 9 মাস কারখানা বন্ধ, তারপরও মুনাফা অস্বাভাবিক প্রবৃদ্ধি। তো শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের কারখানা প্রায় 9 মাস যাবৎ বন্ধ, তারপরও কোম্পানির রেভিনিউ ও মুনাফায় অস্বাভাবিক প্রবৃদ্ধি দেখানো হয়েছে। মাগুরা গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠানটির কারখানাটি মূলত ডলারের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক মন্দার মধ্যে এলসি খুলতে না পারায় চলছে না। তবে কারখানা বন্ধ থাকলে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে কিছুই জানেনি বাংলাদেশ পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির কর্তৃপক্ষ। দীর্ঘদিন ওভার দ্য কাউন্টার ওটিসি থাকার পর পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং 2021 সালের 13 জুন মূল মার্কেটে ফিরে আসে। এরপর থেকে কোম্পানির শেয়ার নিয়ে শুরু হয় কারসাজি। শেয়ার সংখ্যা কম হওয়ায় কৃত্রিমভাবে শেয়ার দর বাড়ানো অভিযোগ ওঠে। ওটিসি মার্কেটে কোম্পানির শেয়ার খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে, ছিল ক্রেতাহীন, কিন্তু 2021 সালের 13 জুন মূল মার্কেটে ফেরার পর কোম্পানি ঝলসে উঠেছে। মূল মার্কেটে ফেরার সময় কোম্পানির প্রতিটি শেয়ার দাম ছিল 17.06 টাকা, চলতি বছরে 20 ফেব্রুয়ারিতে প্রতিটি শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় 313 টাকায়। যদিও এখন প্রতিটি শেয়ারের দাম 225 টাকার উপরে কেনাবেচা হচ্ছে। ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফেরার সময় কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা 3 বছরে কোনো শেয়ার বিক্রি করতে পারবে না এমন শর্ত থাকলেও শর্ত শিথিল করে কোম্পানির 3 উদ্যোক্তা পরিচালককে শেয়ার বিক্রির অনুমতি দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। তা আমি আসলে বুঝি না যে
বিএসসিসি কেন একটা শর্ত দেয়, আবার সেটাকে শিথিল করে কেন এই ধরনের কারসাজিগুলো করার সুযোগ করে দেয়। দেখেন, এই যে উদ্যোক্তা পরিচালকরা মূলত শেয়ারগুলো বিক্রি করতে চাচ্ছে বিধে আমার ধারণা এরকমভাবে হাই রেটে এই শেয়ারগুলোকে সেল করার একটা ব্যবস্থা করা হয়েছে। এবং যেহেতু এটা একটা লো পেড অফ ক্যাপিটালের শেয়ার, বা আমরা বলতে পারি খুবই সামান্য পরিমাণ শেয়ার রয়েছে বাজারে, সুতরাং এটা কিন্তু খুব সহজেই গেমলিং করা সম্ভব। এবং যেহেতু 9 মাস তাদের কোম্পানিটি বন্ধ ছিল, সেখান থেকে কীভাবে করে প্রফিট আসা সম্ভব সেটা আমার বুঝে আসে না। তবে এটা যাতে করে অতিমূল্যায়িত করা যায় শেয়ারটিকে, সেই জন্য তারা এই ধরনের আলতুফালতু একটা প্রবৃদ্ধি দেখিয়েছে, বা আমরা বলতে পারি মুনাফার একটা আলতুফালতু প্রবৃদ্ধি দেখিয়েছে বিধায় এখন শেয়ারটির মূল্য কিন্তু আস্তে আস্তে আবার বৃদ্ধি পাবে বলে আমার কাছে মনে হয়। এছাড়াও 17 টাকা থাকা অবস্থায় শেয়ারটির যদি এখন 313 টাকা হয়, সেটা কি আসলে কোনো স্বাভাবিক নিয়ম কিনা আমি বুঝতে পারি না। তবে আমার মনে হয় বিএসসিসির উচিত হবে এই ধরনের শেয়ারগুলোকে আবারও কঠোর নজরদারিতে আনা, এবং যদি এরকম ভুলভাল যদি কোনো প্রকার রিপোর্ট তারা প্রদান করে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত, এবং এমন শাস্তি দেওয়া উচিত যাতে করে এই ধরনের কারসাজি আর ভুলেও দ্বিতীয়বার কেউ না করতে চায় বা চিন্তা না করে। কারণ এই ধরনের শেয়ার উপর ভিত্তি করে কিন্তু আমাদের শেয়ার মার্কেট অনেকাংশে পতন ঘটেছে, এবং সাধারণ বিনিয়োগকারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ সাধারণ বিনিয়োগকারী হচ্ছে হুজুগে পাগল, তারা যেখানে দেখা যায় লাভ সেখানেই লাভ দিয়ে পড়ে, এবং সর্বশেষে পা ভেঙে বিছানায় শুয়ে থাকে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এখানে মোটামুটি এই সব বিষয়ে বলা হয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আজকের দিনে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে 2 ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ। তো আমরা দেখতেছি শেয়ার বাজারে 2 ব্যাংকের অনিয়ম ও ঋণ জালিয়াতি তদারকিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক দুটি হলো ইসলামী ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। তো একটা বিষয় হচ্ছে এই দুটো ব্যাংকে কিন্তু আগেই পর্যবেক্ষক ছিল, বা আমরা বলতে পারি শুধুমাত্র ইসলামী ব্যাংকের জন্য কিন্তু আগে থেকে পর্যবেক্ষক ছিল, কিন্তু এই ঋণ কেলেঙ্কারি হওয়ার আগে কিন্তু সেই পর্যবেক্ষককে সরিয়ে দেওয়া হয় বিশেষ কোনো কারণে আমার কাছে মনে হয়, এবং এই ধরনের একটা কেলেঙ্কারি ঘটনা ঘটে। আজকে যদি কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট যদি পর্যবেক্ষক থাকতো তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারতো না। কারণ আমরা সাধারণ বিনিয়োগকারীরা যখন কোনো একটা ঋণ নিতে যাই ব্যাংকে, তখন কিন্তু আমাদেরকে অনেক ছয় নয় বুঝিয়ে দেওয়া হয়, এবং আলটিমেটলি কিন্তু আমরা শেষ পর্যন্ত ঋণটি পাই না। কিন্তু এই ধরনের কাগজে কোম্পানি বা ভুইফোর কোম্পানির জন্য কীভাবে করে এত হিউজ পরিমাণ লোন দেওয়া হয় সেটা আমার বুঝে আসে না। তবে এর মধ্যে যে ব্যাংকের কর্মকর্তারা জড়িত সেটা আমরা সবাই কম বেশি বুঝতে পারি, এবং এই ধরনের কারণে কিন্তু বর্তমানে ব্যাংকগুলোর তারল্য সংকট সৃষ্টি হয়েছে, এবং সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু সব মুনাফা এবং তাদের যে ইনভেস্টমেন্ট রয়েছে সবগুলো তারা তুলে নিচ্ছে, এই হচ্ছে বিষয়। এতে করে কিন্তু ব্যাংক সেক্টরটা আরও ক্রাইসিসের মধ্যে পড়বে। সর্বোপরি বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু একটা বিরাট বড় ক্ষতি হবে। এর কারণ হচ্ছে ব্যাংক যেহেতু আস্তে আস্তে টাকা ছাড় করছে, এবং এই টাকা কিন্তু একসময় এসে কিন্তু ব্যাংকগুলোকে অনেক বড় বড় ঋণের আওতায় বা ঋণের জালে জর্জরিত করবে, এবং একটা সময় এসে কিন্তু বাংলাদেশ ব্যাংকেরও যে তারল্য ছিল সেগুলি কিন্তু ফুরিয়ে যাবে। এরপর হয়তো আবার নতুন করে টাকা ছাপানোর ব্যবস্থা করতে পারে, এতে করে কিন্তু দেশের মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। তো সুতরাং আমি মনে করি যে ব্যাংক খাতকে আরও স্ট্রং করা উচিত, এবং সচেতনতা সহিত ব্যাংকগুলো তাদের ক্লায়েন্টকে ঋণ বা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করবে, এটা হচ্ছে আমার আশা। বা আমি মনে করি এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে তাহলে শেয়ার মার্কেট থেকে ভালো একটা প্রফিট করা সম্ভব, এই হচ্ছে বিষয়। তো আপনারা চাইলে এই নিউজটি দেখে নিতে পারেন, ডিটেলসে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যাই হোক, আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে মূলত সবগুলো নিউজই ধরতে গেলে ব্যাড নিউজ বা শঙ্কার নিউজ। তাই মনে করি যে আসলে শেয়ার মার্কেটে দীর্ঘদিনে বিনিয়োগ করলে হয়তো এই ধরনের ঝামেলাগুলো আপনার হবে না, তবে শর্ট টার্মে যারা বড়লোক হতে চায় তারা আসলে কখনোই বড়লোক হতে পারে না, মূলত তারা দীর্ঘদিনের জন্য দরিদ্র হয়। তো অনেকে আবার আমাকে বলেছিল যে এই যে আমি ওরিয়ন ইনফিউশন বা ওরিয়ন ফার্মার শেয়ারগুলো যেগুলো ওভার ভ্যালুর পর্যায়ে ছিল সেগুলোকে আমি কিনতে নিষেধ করেছিলাম, কিন্তু পরবর্তীতে তারা না কিনে কিন্তু পস্তিয়েছে, এরকমটা বিষয়ে তারা বলে থাকে। তবে আমি মনে করি যে আসলে কখনোই এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করা উচিত না, কারণ এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করলে লং রানে যে আপনি অবশ্যই অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। এমন হতে পারে আপনি যেদিন ক্রয় করেছেন তার পরের দিন থেকেই পতন শুরু হলো, এবং আপনি কিন্তু দীর্ঘমেয়াদে একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেলেন। তো সুতরাং আমি বলবো যে আমরা সবাই শেয়ার মার্কেটে বিনিয়োগ দীর্ঘদিনের জন্য, এবং ঠান্ডা মাথায় আস্তে আস্তে বিনিয়োগ শুরু করব, এবং আশা করি এতে করে শেয়ার মার্কেটও পজিটিভ হবে এবং আপনার নিজের শেয়ারও পজিটিভ হবে। তো যাই হোক, আর বিষয়ে একটা কথা বলবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনাদেরকে আবারও বলে রাখি আমার আব্বার জন্য আপনারা একটু দোয়া করবেন যাতে করে তিনি অতি শীঘ্রই সুস্থ হয়ে যান, এবং আমি নিয়মিত আবারও ভিডিও তৈরি করতে পারি।